নমস্কার, আমি স্বপন, ইভএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। সিপিআইএম দলুয়াখাকি গ্রামে, জয়নগরের দলুয়াখাকি গ্রাম আপনারা জানেন, কদিন আগে ওই গ্রামেরই তৃণমূল কংগ্রেসের এক নেতা, পঞ্চায়েত সদস্য, তার স্ত্রী পঞ্চায়েতের প্রধান, সংখ্যালঘু অধিষ্ঠিত অঞ্চল, সেখানে একজন খুন হয়ে যায়। ওই পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেসের নেতা, খুন হয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী আর একটি গ্রামে গিয়ে প্রায় 16-17টা বাড়িতে আগুন লাগিয়ে দেয়, তাদের ঘর বাড়ি পুরো তছনছ করে দেয়, লুটপাট করে নেয়। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ ওঠে সিপিএম এর পক্ষ থেকে। এবং এই দোষের, এই যে খুন হয়েছে সম্পূর্ণ নিজেদের অন্তর্কলহে, কিন্তু এই গোটা ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে যাওয়ার জন্য যারা এই খুনের সঙ্গে জড়িত তারাই নাকি ওই ঘর বাড়ি পুড়িয়ে গোটা ব্যাপারটাকে অন্যদিকে টার্ন করিয়ে দিতে চায় বলে অভিযোগ উঠছে গ্রামে। অর্থাৎ যারা এই খুনের সঙ্গে জড়িত তারাই পৌঁছে গেল আরেক দল সিপিএম এর ওখানকার এক আরেক দল সংখ্যালঘু পরিবারের 16-17টা বাড়িতে লুটপাট, আগুন লাগিয়ে তারা একটা প্রমাণ করার চেষ্টা করলো যে এরা হচ্ছে খুনের সঙ্গে যুক্ত, সুতরাং এদেরকে আক্রমণ করলাম আমরা বলে গোটা ঘটনাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। সেটা যখন চলছিল সে নিয়ে প্রতিবাদ গোটা রাজ্যে চলছে, সিপিএম প্রতিবাদ করছে তৃণমূলের এই আক্রমণের বিরুদ্ধে, সিপিএম প্রতিবাদ করে সেখানে তাদের নেতা সুজন চক্রবর্তী ইত্যাদি আরও সায়ন টায়ন তাদের যে সমস্ত নেতারা তারা গেছিলেন, ঢুকতে দেয়নি, পুলিশি বাধায় ফিরে আসতে হয়েছে, কংগ্রেসের নেতারাও গেছিলেন, পুলিশি বাধায় ফিরে আসতে হয়েছে। এবারে ত্রাণ নিয়ে গেছেন সিপিএম এর মহিলা সমিতির নেতৃত্বরা, গণতান্ত্রিক মহিলা সমিতির নেতা নেতৃত্বরা নেত্রীরা, আর তার সঙ্গে বোধহয় সায়ন গেছিল আইনজীবী সিপিএম এর নেতা। তিনি যাওয়ার পর তিনিও বাধার সম্মুখীন হলেন। এই বাধার সম্মুখীন হওয়াকে নিয়ে গতকাল শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। শুভেন্দু অধিকারী ঠিক কি উত্তর দিয়েছেন আগে আমরা সেটা শুনে নিই, তারপরে আমি মূল বিষয়টাতে আসছি। এরা সবসময় এই ধরনের আতঙ্কে থাকেন, এরা গেরুয়ার সম্পর্কে আতঙ্কে থাকেন। সিপিএমও একটা সময় ভূত দেখত, তারা চীনে স্বামী বিবেকানন্দের মূর্তি বসাতে দেয়নি, ভণ্ড সন্ন্যাসী বলতো, একই পথে উনি হাঁটছে। জয়নগরে আজকে ত্রাণ পৌঁছাতে বাধা দিয়েছে পুলিশ, জয়নগরে আজকে 4-5 দিন পরেও ত্রাণ পৌঁছাতে বাধা দিয়েছে পুলিশ। সিপিআইএম এর লোকেরা ত্রাণ নিয়ে গেছিল, খুব ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা আরো নিষ্ঠার সঙ্গে করা উচিত। এবং আমার মনে হয় সায়ন ভাইরা বা গণতান্ত্রিক মহিলা সমিতির যে দিদিরা গেছিলেন তাদেরকে নিয়ে ত্রাণ দিতে গেলে মমতা ব্যানার্জি ঢুকতে দেবে না। আমি কমরেডদের অনুরোধ করব সীতারাম ইয়েচুরিকে ডেকে আগামীকাল তার হাত দিয়ে ত্রাণ পাঠাতে, কারণ সীতারাম ইয়েচুরির সঙ্গে কয়লা ভাইপোর খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দাদা মালদার বামনগোলায় ভবেন মুন্ডকে শুনলেন শুভেন্দু অধিকারী, গোটা বিষয়টার মধ্যে একটা প্রশ্ন কিন্তু তিনি তুলে দিয়েছেন। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তিনি এটা বললেন যে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের হাতে আক্রান্ত হচ্ছে সমস্ত বিরোধী রাজনৈতিক দল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলে আক্রান্ত হচ্ছে। হয়তো এই রাজ্যে যারা সিপিএম করছে, যারা প্রকৃত অর্থে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করতে চায়, তারাও হয়তো এই লড়াইটা সত্যি সত্যি দিতে চাইছে, কিন্তু সীতারাম ইয়েচুরি যিনি রাহুল গান্ধীর কোলে এখন বসে রয়েছেন বলে গোটা দেশের রাজনীতিবিদদের, রাজনৈতিক বিশেষজ্ঞরা চর্চা করছেন এটা নিয়ে। মমতা ব্যানার্জি অভিযোগ জানিয়েছিলেন মুম্বাইয়ের মিটিংয়ের পর যে এই গোটা INDIA এ জোট চালাচ্ছে রাহুল আর সীতারাম ইয়েচুরি, সুতরাং ওই মিটিংয়ে আমি আর যাব না। এই যে গোটা ব্যাপারটা নিয়ে প্রশ্ন উঠছে যে রাহুল গান্ধীর সঙ্গে কোলে বসে মমতা ব্যানার্জিকে পরিচর্যা করা, যেটা নিয়ে মোহাম্মদ সেলিমও প্রশ্ন তুলেছেন যে যে এখানে চুরি করলো, যার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ, যার বিরুদ্ধে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই চোর গিয়ে আশ্রয় নিচ্ছে রাহুল গান্ধীর কাছে, কে প্রশ্ন তুলছেন? মোহাম্মদ সেলিম এই অভিযোগ তুলছেন। আর সেই দলেরই নেতা, সেই দলের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তিনি মমতা ব্যানার্জির সঙ্গে বসে কফি খাচ্ছেন, চা খাচ্ছেন, কোথায়?
পাটনায় একবার নয় একাধিকবার শুভেন্দু অধিকারী ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছেন, বঙ্গ কমরেডদেরকে এই প্রশ্নটা তুলেছেন যে সিপিআইএম এর এই রাজ্যের কমরেডরা যখন ত্রাণ নিয়ে যান তখন তৃণমূল ঢুকতে দিচ্ছে না, এটা ঠিক, সীতারাম ইয়েচুরিকে নিয়ে আসুন, সীতারাম ইয়েচুরি এই ত্রাণ নিয়ে ঢুকলে বঙ্গ কমরেড ওখানে তৃণমূল কংগ্রেসের পুলিশ ছাড় দেবে, কারণ সীতারাম ইয়েচুরির সঙ্গে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হয়েছে, অর্থাৎ সিপিএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বোঝাপড়া হয়েছে। এই যে বোঝাপড়া, এই বোঝাপড়া গোটা বঙ্গের সিপিএম কে কার্যত বঙ্গোপসাগরে নিক্ষেপ করে দেওয়ার মতো, একাধারে ঐতিহাসিক অসংখ্য ভুলের মাশুল দিতে 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 এই দলটা এখন সাইনবোর্ড। এরপরে আরেকজন এই যারা এই নেতা হচ্ছে, আমি আগেও বলেছি সীতারাম ইয়েচুরিদের সঙ্গে জনগণের কোনো যোগ নেই। সুভাষ চক্রবর্তী বলতেন যে সর্বভারতীয় সম্পাদক হতে গেলে একবার ভোটে জিতে আসতে হবে, তাহলেই বুঝে যাবে হোয়াট ইজ হোয়াট, একথা তিনি বলতেন বারে বারে। তিনি প্রকাশ করা সীতারাম ইয়েচুরিদের সম্পর্কে কথা বলতেন যে এদের সঙ্গে মাটির কোনো যোগ নেই, এরা জনগণের কথা বলে না, জনগণকে বোঝেই না, এরা বসে বই পড়ে আর বক্তব্য রাখে। এই জনগণ থেকে বিচ্ছিন্ন কতগুলো কচুরি পানার মতো ভেসে চলা, ঢেউয়ে ভেসে যাওয়া নেতা, তারা গোটা সিপিএমটাকে কার্যত লাটে তুলে এবার বঙ্গোপসাগরে নিক্ষেপ করছেন। শুভেন্দু অধিকারী ঠিক সেই জায়গাতেই ধাক্কা দিয়েছেন। এখন বঙ্গ সিপিএম এর নেতৃত্বদের দায়িত্ব যে সীতারাম ইয়েচুরির মতো নেতা যারা গোটা রাজ্যটাকে ডোবাচ্ছে, এই রাজ্য সিপিএমকে আরো বিপদে ফেলছে, তাদের বিরুদ্ধে তারা তাদের বক্তব্য রাখবে নাকি সেই একই নৌকায় উঠে ওই নৌকা সমেত তারা মাঝ সাগরে গিয়ে ডুববে, তার দায়িত্ব এবং সেটা বোঝার এবং সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বঙ্গ সিপিএমের। বঙ্গ সিপিএম এই ব্যাপারে ঠিক কি সিদ্ধান্ত নেয় আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে, নমস্কার।